হাই ভিউয়ার্স, বিনাস কিচেন ক্রিয়েশনসে আপনাদের স্বাগতম। আজ রান্না করব তোপসে মাছের ঝোল। আর এই তোপসে মাছ হলো নদীর মাছ, খেতে খুবই সুস্বাদু। চলুন তোপসে মাছ রান্না করতে কি কি উপকরণ লাগবে একবার দেখে নেই। প্রথমেই লাগবে তোপসে মাছ, আর রান্নাটা করব সরিষার তেলে। এখন দেখুন, তোপসে মাছগুলো ভালোভাবে ধুয়ে এরপর পরিমাণ মতো অল্প হলুদের গুঁড়া ও লবণ দিয়ে মেখে নিয়েছি। আর এইখানে আধা কেজি পরিমাণ তোপসে মাছ রয়েছে। এখন কড়াইতে 4 টেবিল চামচ পরিমাণ সরিষার তেল দিয়ে নিয়েছি। আর তেল ভালোভাবে গরম হয়ে গিয়েছে। এরপর মেখে রাখা মাছগুলো কড়াইতে দিয়ে এপিটোপিট করে হালকা গোল্ডেন করে ভেজে নিব। এখন সব মাছগুলো হালকা গোল্ডেন করে ভাজা হয়ে গেছে। এরপর মাছ ভাজাগুলো প্লেটে তুলে নিব। আর কড়াই এই তেলেই ফোড়নের জন্য আধা চা চামচ কালো জিরা দিয়ে 1 মিনিট অপেক্ষা করব ফোড়ন হওয়ার জন্য। এখন ফোড়ন হয়ে গিয়েছে। এরপর দিব 1টা টমেটো আর আধা কাপ পরিমাণ পানি দিয়ে দিব, যাতে মশলাগুলো পুড়ে না যায়। এরপর দিব আধা চা চামচ হলুদের গুঁড়া, আধা চা চামচ মরিচের গুঁড়া, আধা চা চামচ জিরার গুঁড়া আর 7 মতো আধা চা চামচ লবণ দিয়ে মশলাগুলো ভালোভাবে কষাবো। যতক্ষণ পর্যন্ত মশলার কাঁচা গন্ধ না যাচ্ছে, ততক্ষণ পর্যন্ত অল্প অল্প পানি দিয়ে মশলাগুলো ভালোভাবে কষাবো। এখন মশলাগুলো ভালোভাবে কষানো হয়ে গিয়েছে। এরপর ঝোলের জন্য 2 কাপ পরিমাণ পানি দিয়ে ভালোভাবে নেড়ে দিব। আর ঝোলের পানি ফুটে ওঠার জন্য অপেক্ষা করব। আর ঝাল ও লবণ আপনাদের 7 মতো দিবেন। এখন ঝোলের পানি ফুটে উঠেছে। এরপর ভেজে রাখা মাছগুলো দিয়ে ভালোভাবে নেড়ে দিব। আর মাছগুলো সিদ্ধ হওয়ার জন্য 10 মিনিট অপেক্ষা করব। এখন 10 মিনিট অপেক্ষা করার পর দেখুন মাছের ঝোল অনেকটা ঘন হয়ে গিয়েছে। এরপর নামানোর আগে দিব বিলাতি ধনিয়া পাতা আর 2-3টা কাঁচামরিচ দিয়ে চুলার আঁচ একটু কমিয়ে আরও 5 মিনিট অপেক্ষা করব, ঝোলের উপরে তেল উঠে আসা পর্যন্ত। আর আপনারা বিলাতি ধনিয়ার পাতার পরিবর্তে নর্মাল ধনিয়া পাতা দিয়েও রান্না করতে পারবেন। এখন 5 মিনিট অপেক্ষা করার পর দেখুন মাছের ঝোলের উপরে তেল উঠে আসছে। আর এখন তোপসে মাছের ঝোল গরম গরম ভাতের সাথে খাওয়ার জন্য একদম তৈরি। আর এই ধরনের নদীর মাছ কম মশলা দিয়ে এইভাবে রান্না করলে খেতে খুবই দারুণ লাগে। তৈরি হয়ে গেল দারুণ স্বাদের তোপসে মাছের ঝোল। আর এইভাবে তোপসে মাছ রান্না করে বাড়িতে অবশ্যই খেয়ে দেখবেন। আপনাদের সুবিধার্থে সব উপকরণ ও তার পরিমাণ আমি ডিসক্রিপশনে দিয়ে দিব। আর এই রেসিপিটা ভালো লাগলে লাইক, কমেন্টস ও সাবস্ক্রাইব অবশ্যই করবেন। আর আমার চ্যানেলের সাথে থাকার জন্য আপনাদের সবাইকে অনেক ধন্যবাদ।